হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর একটা ফেরি টিকআপ সেট বানিয়ে দেখাবো ক্লে দিয়ে। আর তার সাথে আজকে আমরা সুন্দর একটা গল্প শুনবো টিঙ্কারবেল। টিঙ্কারবেল মুভিটা হয়তো অনেকেই দেখেছেন, যারা দেখেনি তাদের জন্য আজকের এই গল্পটা। টিঙ্কারবেল ফেয়ারির জন্ম হয়েছিল নেদারল্যান্ডের পিক্সি হল নামে একটি ছোট্ট গ্রামে। সেখানে নবজাত শিশুদের প্রথম হাসি থেকে একটি পরীর জন্ম হতো। তার মধ্যে এরকমই একজন টিঙ্কার ফেয়ারির জন্ম হয়, যার নাম ছিল টিঙ্কারবেল। নতুন পরীর জন্মের পর অন্যান্য পরীরা নতুন পরীকে দেখতে আসে। সকলে পিক্সি হলতে নতুন পরীকে স্বাগত জানায়। তারপর পরীদের রানী ক্ল্যারিয়ন এসে টিঙ্কারবেলকে উড়তে শেখায়। পিক্সি হলতে সব পরীদের আলাদা আলাদা ট্যালেন্ট ছিল। টিঙ্কারবেলের ট্যালেন্ট জানার জন্য টিঙ্কারবেলের চারপাশ দিয়ে গোল গোল পাত্রে নানা ধরনের জিনিস রাখা হয়, যেরকম জল, বায়ু ও আরও অন্যান্য অনেক কিছু। তারপর শুরু হয় টিঙ্কারবেলের ট্যালেন্ট খোঁজার পালা। টিঙ্কারবেল যেটাতে হাত দিচ্ছিল সেটাই মিলিয়ে যাচ্ছিল। একমাত্র একটা হাতুড়ি বাদে টিঙ্কারবেল বাকি সব জিনিসই ট্রাই করে দেখেছিল। শেষ পর্যন্ত সে যখন হাতুড়িটা স্পর্শ করে চারিদিকে আলোকিত হয়ে ওঠে, আর তখন বোঝা যায় যে টিঙ্কারবেল আসলে একজন টিঙ্কার ফেলি ছিল, যে কিনা নানা ধরনের সরঞ্জাম বা জিনিসপত্র বানাত। রানী তখন তাকে টিঙ্কার ফেরি হিসাবে ঘোষণা করে। এই খবর শোনার পরপরই আরও দুজন টিঙ্কার ফেরি আসে, যার নাম ছিল বাবল অ্যান্ড ক্ল্যান। তারা দুজন টিঙ্কারবেলের সাথে বন্ধুত্ব করে এবং পুরো নেভারল্যান্ড ঘুরে দেখানোর জন্য নিয়ে যায়। তারা টিঙ্কারবেলকে বলে নেভারল্যান্ডে প্রত্যেকটা সিজনের আলাদা আলাদা রাজ্য রয়েছে, এবং তারা টিঙ্কারবেলকে এটাও বলে যে প্রত্যেক ফেরিরা এখন স্প্রিংয়ের জন্য প্রস্তুতি করছে। এরপর তারা টিঙ্কারবেলকে সেই জায়গায় নিয়ে আসে যেখানে টিঙ্কার ফেরিরা সব ধরনের জিনিসপত্র বানায়। আর সেখানে এসে দেখল সেখানে সমস্ত টিঙ্কার ফেরিরা মনোযোগ সহকারে অনেক ধরনের কাজ করছিল। তারপর তাকে তারা টিঙ্কারবেলের বাড়িতে নিয়ে যায়। সেখানে সমস্ত টিঙ্কার ফেরিদের আলাদা আলাদা ঘর ছিল। ঘরে নিয়ে গিয়ে ক্ল্যান আর বাবেল টিঙ্কারবেলকে বলল যে তারা টিঙ্কারবেলের জন্য কাপড় বানিয়েছে, কিন্তু সাইজটা একটু বড় হয়ে গেছে, যেহেতু তারা টিঙ্কারবেলের সাইজটা জানতো না। টিঙ্কার তখন নিজের হাতে একটা ছোট্ট কাঁচি নিয়ে নিজের সাইজের মতো সুন্দর একটা জামা তৈরি করে ফেলল। তারপর টিঙ্কারবেল রেডি হয়ে নিচে গেল, যেখানে অন্যান্য টিঙ্কার ফেরিরা স্প্রিং সিজনের জন্য অনেক জিনিসপত্র বানাচ্ছিল, যেমন টিপট, টিকাপ, টিশার্ট, জল রাখার পাত্র, ব্যাগ, শুজ বা অন্যান্য সরঞ্জাম। তারপর সেখানে ফেরি মেরি আসে এবং টিঙ্কারবেলকে তার নিজের কাজটা পুছিয়ে দেয়। এরপর বাবল অ্যান্ড ক্ল্যান টিঙ্কারবেলের সাথে পিক্সি হলের দিকে যাত্রা শুরু করে জিনিসপত্র নিয়ে। তারা যখন পিক্সি হলের দিকে যাচ্ছিল, কিছু মনস্টার ঘাস তাদের উপরে হামলা করে। টিঙ্কারবেল তখন তাদের গাড়িটি অনেক দ্রুত ছোটায় এবং সেটা পিক্সি হলতে গিয়ে উল্টে পড়ে যায়। টিঙ্কারবেলও পড়ে গেছিল, তাই তখন সেখানে আরো চারজন পরী আসে। সিলভার মিস্ট, যে কিনা ওয়াটার ফেরি ছিল। দ্বিতীয় জন ছিল আইরি টেশা, যে একজন লাইট ফেরি ছিল। তিন নম্বর ছিল ফন, সে কিনা একজন অ্যানিমাল ফেরি ছিল। চার নম্বর ছিল রোজেটা, যে ছিল একজন গার্ডেন ফেরি। তারপরে সেখানে আরও একজন ফেরি আসে, যার নাম ছিল ভিডিয়া। টিঙ্কারবেল তাকে তার ট্যালেন্ট জিজ্ঞাসা করলে সে বলে সে একজন উইন্ড ফেরি, এবং তার কারণেই টিঙ্কারবেল সেখানে এসেছে, কারণ সে শুকনো পাতা ছড়াতে সাহায্য করে, আর যার কারণে উইন্টারের সময় গাছের পাতা ঝরে পড়ে। আমি প্রকৃতির কাজে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখি, অন্যান্য ফেরিরা তার উপর ডিপেন্ড করে। তখন টিঙ্কারবেল বলে যে সেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ সে ফেরিদের জন্য গুরুত্বপূর্ণ জিনিস তৈরি করে যেগুলো তাদের কাজে লাগে। তখন ফিরিয়া বলে এটা কখনোই সম্ভব নয়, কারণ সে শুধুমাত্র কিছু বাসনপত্র তৈরি করে। আমার স্থান আকাশে আর তোমার স্থান মাটিতে, তুমি কখনোই আমাদের মতো একটা গুরুত্বপূর্ণ ফেরি হতে পারবে না। মোট কথা, মিডিয়ার সমস্ত কথায় বেশ অহংকার প্রকাশ পাচ্ছিল। তখন টিঙ্কারবেল খুব রেগে যায়, আর টিঙ্কারবেল বলে সেটা সময় বলে দেবে যে কে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফিরিয়ার কথায় রাগ করে টিঙ্কারবেল সমুদ্রের ধারে চলে আসে, এবং সে সেখানে কিছু চমৎকার জিনিস দেখতে পায় যেগুলো সমুদ্র থেকে ভেসে এসেছিল। টিঙ্কারবেল তখন সেই জিনিসগুলো নিয়ে তার বাসস্থানে ফিরে আসে। বাবল অ্যান্ড ক্ল্যান সেটা দেখে বেশ খুশি হয়, আর সে বলে এই জিনিসগুলো মেনল্যান্ড থেকে ভেসে এসেছে। তারপর সেখানে ফেরি মেরি আসে আর টিঙ্কারবেলের কুড়িয়ে রাখা সমস্ত জিনিসপত্র ফেলে দেয় এবং বলে যে এক্ষুনি সেখানে ফেরি কুইন আসবে, পিঙ্ক সিজনের কাজ কতটা এগিয়েছে সেটা দেখার জন্য। তখন টিঙ্কারবেল ভাবে এটাই তার
কাছে আসল সময় তার ট্যালেন্ট প্রুফ করার জন্য। তারপর সবাই চলে গেলে অনেকটা সময় নিয়ে টিঙ্কার বেল কিছু জিনিসপত্র বানায়, আর ফেরি কুইন আসলে তখন সেই তার জিনিসপত্রগুলো ফেরি কুইনকে দেখায়। কিন্তু তার কোনো জিনিসটা বানানোই ঠিকঠাক হয়নি। তখন ফেরি কুইন তাকে বলেছিল যে টিঙ্কার ফেরিরা মেনল্যান্ডে যায় না, তারা পিক্সি হলতে থেকেই কাজ করে। শুধুমাত্র সেই ফেরিরাই মেনল্যান্ডে যেতে পারে যাদের নিজস্ব ট্যালেন্ট আছে। এই কথা শুনে টিঙ্কার বেল খুব কষ্ট পায় এবং সেখান থেকে তার গাড়ি নিয়ে চলে যায়। টিঙ্কার বেল তখন ফেরি মেরিকে বলে, আমরা কি একটু ইম্পর্টেন্ট নই? আমরা কেন মেনল্যান্ডে যেতে পারবো? মেরি তাকে বলে, মেনল্যান্ডে যাওয়ার মতো কিছুই নেই। যারা সূর্যের আলো ধরতে পারে বা পাখিকে প্রথমবার ওড়াতে শেখে তারাই একমাত্র মেনল্যান্ডে যায়। আমরা টিঙ্কার ফেরি, আমাদের কাজ এখানে। টিঙ্কার বেল তখন বুঝতে পারলো যে তাকে যদি মেনল্যান্ডে যেতে হয় তাহলে তার ট্যালেন্ট তাকে পরিবর্তন করতে হবে। টিঙ্কার বেল তখন তার ওই চারটে বন্ধু ফেরির কাছে যায় এবং সেখানে গিয়ে তাদের ট্যালেন্ট শেখানোর জন্য বলে। কিন্তু সে কোনোটাই রপ্ত করতে পারে না এবং প্রত্যেকটা ম্যাজিকে ব্যর্থ হলে চারজন ফেরি তাকে আর কিছু শেখাবে না বলে সেখান থেকে চলে যায়। তারপর সে শেষমেশ ভিদিয়ার কাছে যায় এবং সেখানে গিয়ে সে বলে যে তারা তাকে কেউই তার ট্যালেন্ট শেখাবে না। ভিদিয়াই একমাত্র শেষ আশা যদি তাকে সে তার ট্যালেন্টটা একটু শেখায়। ভিদিয়া এমনিতেই অহংকারী ছিল এবং টিঙ্কার বেলের উপর খুব রাগ করেছিল। তখন টিঙ্কার বেলকে শায়েস্তা করার জন্য একটা প্ল্যান বার করে। সে বলে, গ্রাসগুলোকে ধরে দেখাতে পারলে সে তার ট্যালেন্ট প্রুফ করতে পারবে। টিঙ্কার বেল তখন এক ইঁদুরের উপর চেপে মনস্টার গ্রাসগুলোকে তাড়া করে এবং সেই মনস্টার গ্রাসগুলো হঠাৎ করেই পিক্সি হলতে ঢুকে পড়ে এবং দীর্ঘদিনের সমস্ত পরিশ্রম নষ্ট করে দেয়। তখন অন্যান্য ফেরিরা টিঙ্কার বেলকে বকতে শুরু করে আর সেই মুহূর্তে সেখানে চলে আসে ফেরি কুইন। টিঙ্কার বেল তার নিজের দোষ বুঝতে পেরে সেখান থেকে চলে যায়। তখন অন্যান্য পরীরা একটা মিটিং করে এবং বলে, সঠিক সময় স্প্রিং না আসলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে। তখন ফেরি কুইন ফেরি মেরিকে জিজ্ঞাসা করে, এত কিছু ঠিক করতে কতদিন সময় লাগবে? তো ফেরি মেরি বলে, এত তাড়াতাড়ি কোনো কিছুই ঠিক করা সম্ভব নয়। এরপর তারা ঠিক করে এবছর তারা মেনল্যান্ডে বসন্ত নিয়ে যাবে না। টিঙ্কার বেল তখন সেখানে আসে যেখানে পিক্সি ডাস্ট তৈরি হয়। টিঙ্কার বেল ট্যারেস্টকে বলে কিছু পিক্সি ডাস্ট দিতে, কারণ সে সেখান থেকে চলে যাবে। ট্যারেস্ট বলে, সে তার নাম কি করে চেনে? টিঙ্কার বেল বলে, সে খুবই গুরুত্বপূর্ণ, তাকে সবাই চেনে, কারণ ট্যারেস্ট না হলে পিক্সি হলে কোনো ম্যাজিক থাকবে না। এখন ট্যারেস্ট তাকে বলে, প্রত্যেকেরই তার নিজস্ব ট্যালেন্ট নিয়ে গর্বিত হওয়া উচিত। তখন টিঙ্কার বেল ঠিক করে যে সে পিক্সি হলও ছেড়ে যাবে না। সে দ্রুত সেই জায়গায় চলে আসে যেখান থেকে সে মেনল্যান্ডে জিনিসপত্র নিয়ে এসেছিল আর কিছু জিনিসপত্র বানিয়ে ফেলে যেগুলো সে মেনল্যান্ড থেকে কুড়িয়ে নিয়ে এসেছিল। অন্যদিকে ফেরি কুইন অন্যান্য পরীদেরকে বোঝাচ্ছিল এত তাড়াতাড়ি কোনো কিছু ঠিক করা সম্ভব নয়, তাই এবার তারা কেউ মেনল্যান্ডে যাবে না। সেই মুহূর্তে সেখানে চলে আসে টিঙ্কার বেল এবং সে তার বানানো জিনিসগুলো তাদেরকে দেখায় এবং বলে, সে যে জিনিসগুলো বানিয়েছে এগুলো দিয়ে খুব তাড়াতাড়ি সমস্ত জিনিসকে ঠিক করে নেওয়া সম্ভব। এবারে টিঙ্কার বেলের বানানো প্রত্যেকটা জিনিসই খুব সুন্দরভাবে কাজ করছিল এবং তারা খুব সহজেই সময়ের আগেই সমস্ত কিছু ঠিকঠাক করে নিল এবং সে প্রুফ করে দিল সে টিঙ্কার ফেরি হয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এবং তারা সকলে একসাথে মেনল্যান্ডে গিয়েছিল স্প্রিং সিজন তৈরি করতে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করতে আর কমেন্ট করতে ভুলো না। খুব ভালো থেকো, টাটা।